মহাসমাবেশের বিভিন্ন পয়েন্টে রয়েছেন আমাদের সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রয়েছেন জুনায়েদ খান এবং দোয়েল চত্বর এলাকায় রয়েছেন রমিজ হোসাইন। আমরা শুরুতেই জুনায়েদ খানের কাছে যাব। জুনায়েদ, যেহেতু আশা করি শুনতে পাচ্ছেন জুনায়েদ, 10 লাখেরও বেশি লোক সমাগম হবে, নেতাকর্মীরা উপস্থিত থাকবেন যেমনটি বলা হচ্ছিল, এবং 12টার পর থেকে আমিও খেয়াল করেছিলাম যে শাহবাগ থেকে একদম টিএসসি পর্যন্ত নেতাকর্মী লোকে লোকারণ্য। কী অবস্থা দেখছেন এখন এই মুহূর্তে জুনায়েদ? এখন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথেই যারা ভেতরে প্রবেশ করেছিলেন, আমি এখনো দেখছি যে খণ্ড খণ্ড মিছিল, বিভিন্ন জেলা এবং উপজেলা এবং বিভিন্ন ইউনিটের যে খণ্ড খণ্ড মিছিল সেগুলো এখনো প্রবেশ করছে। আমরা এখনো টিএসসিতে অবস্থান করছি এবং একই সাথে আপনাকে বলে রাখি যে এখানে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মোটামুটি 4 পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনাকে কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম যে টিএসসি প্রান্তে সোহরাওয়ার্দি উদ্যানের যেই গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা প্রবেশ করতে চাচ্ছেন নেতাকর্মী তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করেছেন, কারণ ভেতরে জায়গা হচ্ছে না এরকমটি আমরা বাইরে থেকে বুঝতে পারছি। এবং এই টিএসসি এবং এর আশপাশের এলাকা পুরোটি কিন্তু নেতাকর্মীদের মিছিলে ভরে আছে এবং নামাজের বিরতির পর এখন আবার অনুষ্ঠান শুরু হয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 2টায় এবং প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে 2:30 নাগাদ। এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতি। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা এখানে উপস্থিত হবেন তারা নিশ্চয়ই এই যুব মহাসমাবেশকে কেন্দ্র করে যুবলীগের যারা নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাদেরকে নানা রকম দিক নির্দেশনা দিবেন এবং সে বিষয়ে যখন আমরা জানতে পারবো বিস্তারিত তখন নিশ্চয়ই আপনাকে জানাবো। এখন আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। রমিজ রয়েছেন আমাদের আরেক প্রান্তে, দোয়েল চত্বর প্রান্তে। রমিজ, যেহেতু 5টি পয়েন্ট দিয়ে নেতাকর্মীরা এই মহাসমাবেশে যোগ দেবেন, আপনি রয়েছেন দোয়েল চত্বর এলাকায়, সেই জায়গায় কেমন দেখছেন নেতাকর্মীদের ভিড় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও পিছনে দেখতে পাচ্ছি, যদি জানাতেন। ইমতিয়াজ, আর কিছুক্ষণ পরেই এই আওয়ামী যুবলীগের যুব সম্মেলন শুরু হবে, আর তো আর যেহেতু কিছু সময় বাকি আছে তো আসলে এই শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে নেতাকর্মীরা এখন পর্যন্ত আসছেন। কিছুক্ষণ আগে আমার পেছনে আমি দেখেছিলাম সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছিলেন। এছাড়া আমি সকাল 9টা থেকে দেখেছি আসলে দেশের সাধারণত দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, কুমিল্লা এবং চট্টগ্রাম, সিলেট সহ যে সমস্ত জেলাগুলো, সেই জেলাগুলোর মানুষ এবং দক্ষিণ ঢাকার যে মানুষগুলো, মানে দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চলের যেই মানুষ নেতাকর্মী রয়েছেন, তারা মূলত এই দোয়েল চত্বরের এই পথটি ধরে শাহবাগ সোহরাওয়ার্দি উদ্যানে যেই সমাবেশটি সেই সমাবেশের উদ্দেশ্যে তারা রওনা হচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা আসছেন, মূলত এই সমস্ত নেতাকর্মী যারা এখন আসছেন তারা মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকার বাইরে থেকে যারা আজকে সকালে রওনা দিয়েছিলেন তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পৌঁছাবেন। আর এমনিতে যারা এখানে উপস্থিত আছেন তারা মোটামুটি বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন, আর কিছুক্ষণের পরে যেহেতু সমাবেশটি শুরু হবে তখন হয়তো এখান থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আবার সেই সোহরাওয়ার্দি উদ্যানমুখী হয়ে যাবেন। মূলত অনেকদিন পরে আসলে শেখ হাসিনা এরকম একটা জনসম্মুখে জনসমাবেশে তিনি উপস্থিত হয়েছেন, এই কারণেই মূলত নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমি সকাল থেকে যে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি তারা মূলত যে কথাটি বলছিলেন যে প্রধানমন্ত্রী আসলে কি ধরনের নির্দেশনা এখান থেকে দেয় এবং রাজপথ দখলের বিষয়গুলো বারবার বলা হচ্ছিল আজ থেকেই যে এই ধরনের হয়তো একটা কর্মসূচি, রাজপথ দখলের একটা কর্মসূচি হয়তো এখান থেকে আসবে। তো যে কর্মসূচি আসুক আসলে যুবলীগের নেতাকর্মীরা বলছেন যে তারা দলীয় নেত্রীর যে কোনো ধরনের নির্দেশনা আসলে তারা পালন করবেন এবং রাজপথ তাদের দখলে রাখবেন। তো এই ছিল আমার কাছে সবচেয়ে। রমিজ হোসেনকে ধন্যবাদ। আমরা আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি, সমাবেশ স্থলেই রয়েছেন সাদ বিন শফিক। সাদ, একটু জানতে চাইব কেন্দ্রীয় নেতা কর্মীরা কি এসছেন কিনা বা ভেতরের অবস্থা কেমন দেখছেন যদি জানান। সর্বশেষ খবর যদি আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে এখন সার্বিক প্রস্তুতি সবশেষ। যুবলীগের কেন্দ্রীয় নেতা যারা আছেন সবাই কিন্তু এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি ডায়াসে অবস্থান নিয়েছেন। সভাপতি, চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সহ যারা আছেন সবাই কিন্তু এরই মধ্যে ডায়াসে অবস্থান নিয়েছেন। সবাই অপেক্ষা করছে
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আগমনের জন্য। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং যেসব নেতাকর্মীদের বসার জন্য যেসব নির্ধারিত জায়গা ছিল তা কিন্তু এরই মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। নানা বর্ণিল পোশাক পরে ঢাকা শহরের বিভিন্ন ইউনিট থেকে যুবলীগের নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে সৌহার্দির মূল উদ্যানে প্রবেশ করেছেন। আমার সহকর্মীদের থেকে সেই খবর নিশ্চয় আপনারা জেনেছেন। আর প্রধানমন্ত্রী আড়াইটার সময় এখানে আসার পর দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে, জাতীয় সঙ্গীত গাওয়া হবে, তারপর কিন্তু উনি মূল মঞ্চে অবস্থান নেবেন। যুবলীগের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং দীর্ঘদিন পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে, এই যুব সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ একটা আগ্রহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে প্রধানমন্ত্রী আসবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সর্বশেষ আধা ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী এখানে চলে আসবেন বলে আমরা যতটুকু নিশ্চয়ই প্রধানমন্ত্রী আসা মাত্রই আপনার মাধ্যমে দর্শকদের আমরা আরও আপডেট জানানোর চেষ্টা করব। দর্শক, জুনায়েদ খান আমাদের সহকর্মী, রমিজ হোসাইন এবং সাদ বিন শফিক তিনজন যুক্ত হয়েছিলেন যুবলীগের মহাসমাবেশকে কেন্দ্র করে, সেখানকার সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন।